পরিষ্কার করছেন তো না ভালোভাবে? হচ্ছে না, 750 গাড়ি ঘন্টা মিটার হচ্ছে কত ঘন্টা চলছে? 750। এটা কি করতে হবে? কে কে বলে এটা? কে কোথাকার? কে 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 ওটা? ইয়ে হ্যাঁ হ্যাঁ দিতে হবে বলেন, দেব টাকাটা আপনি দেন, আমরা বিলটা পাঠাই, যদি আসে তাহলে পাবেন। মেইন গিয়ার না? জি জি, আচ্ছা লাগিয়ে দেন, লাগিয়ে দেন। আটা থাকলে ভালো হতো। ওরা কি লাগবে, ওরা লিখে দিবেন যে আপনার কাস্টমার গরিব, কাজ চলে যেতে পারে না, অথবা কি হয়েছে নাই হয়েছে লিখে দিবে। আমরা 700 ঘন্টা চলছে, লোকাল দিয়ে ঢোকায় কাম নষ্ট হবে, এটা দিয়ে নাটক করে লাভ আছে। হ্যাঁ, দেখো একটা দরখাস্ত লেখেন, দরখাস্ত লেখেন, দরখাস্ত হচ্ছে কাস্টমার কি সমস্যা হচ্ছে না হচ্ছে লেখে একটা দরখাস্ত করবে, ওখানে মার্কেটিং অফিসার দিবে, এরিয়া ম্যানেজার, এরিয়া ম্যানেজার এসএমকে দিবে, এসএম সই করে এটা দরখাস্ত সহ বিলটা সহ কাস্টমারকে কাজ করে নিতে বলেন, ওরা সব বিল অ্যাডজাস্ট করে দিবে, ক্যাশ টাকা দিবে না। ঠিক আছে, কাস্টমারকে কাজ করে নিতে হবে, পরে জেবিআর দিয়ে অ্যাডজাস্ট করবে, যদি পাস হয় তাহলে জেবিআর দিয়ে অ্যাডজাস্ট করবে, না হলে হবে না, দুটার একটা। দরখাস্ত পাঠার পরে পাস হলে দিবে, না হলে দিবে না, ওটা মনে করুন যে কোনো গ্যাসকিট সিমেন্ট আটা নাকি এটা? জি, ছেলেটার জন্য ফুটা করছে না, ফুটা করার সময় ভিতরের দিকে মনে হয় একটু ইয়া হয়ে গেছে, ক্রিয়া টুরিয়া কোনো কিছু আছে ওখান থেকে আসতেছে, ওই জন্য ওইটা আছে। আপনার গিয়ার বক্সটা চেঞ্জ করার লাগবে, ওটা গিয়ার বক্স থাকবে না।
ঠিক আছে বসে নাই তো কি করলা সেটা সাহেব